দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া ও আঁচুড়ি স্টেশনের মাঝে কার্জুড়িডাঙ্গা এলাকায় একটি রেল স্টেশনের দাবি দীর্ঘদিন জানিয়ে আসছিল এলাকার মানুষ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের অনুমোদনের পর শিলান্যাসের মধ্য দিয়ে হল স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হলো। রেলের উদ্যোগে এলাকার মানুষ খুশি। গত দু দশক ধরে লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে বাঁকুড়া শহরের কলবরও। শহরের আয়তন বৃদ্ধি পাওয়ার সর্বাধিক পশ্চিম প্রান্তের দিকে। শহরের একমাত্র রেল স্টেশনটি পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় শহরের পশ্চিম প্রান্তের বসবাসকারী মানুষজন প্রায় 6 থেকে 7 কিলোমিটার পাড়ি দিতে হতো ট্রেন ধরতে। তাছাড়া শহরের পশ্চিম প্রান্তে দক্ষিণবঙ্গের অন্যতম বড় হাসপাতাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত হওয়ায় ট্রেনে করে আসা রোগীদের ও রোগীর আত্মীয়দের হাসপাতালে যেতে নিত্যদিন চূড়ান্ত নাকাল হতে হতো। তাই আজ দু দশক আগে থেকেই কার্জুড়িডাঙ্গা এলাকায় একটি হল স্টেশনের দাবি জানিয়ে আসছিলেন শহরের পশ্চিম প্রান্তের মানুষজন। দীর্ঘ লড়াইয়ের পর মাস কয়েক আগে রেলমন্ত্রক কার্জুড়িডাঙ্গা হল স্টেশনের অনুমতি দেয়। এরপর আজ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের হাত ধরে শিলান্যাস হলো সেই হল স্টেশনের। দফায় দফায় এই স্টেশন নির্মাণের জন্য সাংসদ তহবিল দত্তকে মোট 3 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন সাংসদ নিজে। সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই হল স্টেশন নির্মাণের কাজ শেষ হবে বলে দাবি সাংসদের। এই যে করে এই যে কার্জুড়িডাঙ্গা হল স্টেশনের অনুমোদন, এটা আমার জয় না, এটা বাঁকুড়ার মানুষের জয়, যারা এতদিন ধরে লড়াই করছিলেন এটা সম্পূর্ণভাবে তাদের জয়, তাদের নিষ্ঠা, তাদের আবেদন এবং লাগাতার প্রচেষ্টার ফল। এটা অবশ্যই তার কারণ কার্জুড়িডাঙ্গা হল স্টেশন হওয়ার পরে কিছুদিনের মধ্যেই দেখা যাবে বাঁকুড়া টাউনের সম্প্রসারণ হবে এদিকে। আর এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে খড়গপুর ডানকুনি এবং খড়গপুর ভূষাওয়াল এর সঙ্গে সঙ্গে খড়গপুর বিজয়ওয়াড়া যে ফ্রেট করিডোর হয়েছে, এর ফলে এখানে মালপত্রের যে আসা যাওয়া সেটা অনেক বেশি হবে। ভবিষ্যতে এখানে শিল্প গড়ারও একটা সুযোগ রয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।